আচ্ছা, মোটামুটি 4-5টার মতো প্রবলেম পাঠায়, 7-8টার মতো আমার প্রবলেম পাইছি, না 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ 7-8টার মতোই প্রবলেম পাইছি, এর বেশি প্রবলেম পাই নাই। আচ্ছা এখন সবাই বলো তো দেখি কাহিনী কি। আমি যেটা দেখলাম মোস্টলি প্রবলেমগুলো আমাকে পাঠাইছো লামিয়া আর আরেকজন পাঠাইছে, আমি ঠিক খেয়াল করি নাই। বাকিদের কি হয়েছে, বাকিদের কি সমস্যা আমি একটু শুনি। বাকিরা কি পর্যাপ্ত প্র্যাকটিস করো নাই নাকি? মাফি তোমার কি অবস্থা শুনি। পরীক্ষা চলতেছে স্যার, তারপরে স্যার আমরা গাইড করছি অনেক। কি পরীক্ষা, কিসের পরীক্ষা চলছে এটা এখন? আমাদের মানে ক্লাস টেস্ট চলছে, মানে প্রতি সপ্তাহে একটা। আচ্ছা প্রতি সপ্তাহে একটা করে ক্লাস টেস্ট, এটা তো সব সময় স্যার আমাদের এই ম্যাথ পরীক্ষা চলছে, এটা সব সময় থাকবে না। আচ্ছা তারপরে আসলে সত্যি কথা বলতে কি জানো, ইচ্ছা থাকলে উপায়, একটা কথা আছে, ইচ্ছা শক্তি অনেক বড় বিষয়, চেষ্টা করলে করা যায়, এমন না খুব মেজর কোনো পরীক্ষা মনে হলো না আমার কাছে, ক্লাস টেস্ট তো ক্লাস টেস্ট। যাই হোক, তারপর যদি কারো হয়তো সবার সবার সমান এফোর্ট লাগে না সব কিছুতে, কারো বেশি কম লাগতেই পারে, ঠিক আছে। তারপরে মৌনতা, মৌনতা কি প্রবলেম পাঠাইছো? তুমি কি ছবি পাঠাইছিলে নাকি? আচ্ছা তাহলে মনে তোমারটা হয়তো তোলা হয়েছে, আমি সব যারা ছবি পাঠাইছো সবগুলো আমি স্লাইডে আপ করে দিছি। আচ্ছা রবি, রবির কি অবস্থা? রবি কয়টা ম্যাথ কি প্র্যাকটিস করছো শুনি। স্যার আমি স্যার যে পিডিএফটা দিই স্যার ওইখানে স্যার আমার আপনার একুশটার সাথে স্যার গাইড রেগুলার করা আছে স্যার। আচ্ছা না আমি ওটা বুঝলাম, বলছি প্রবলেম প্র্যাকটিস কি করছো এক্সট্রা, আর প্রবলেম বের হইছে কিনা বা কতটুকু প্র্যাকটিস করছো? স্যার প্রবলেমগুলো কি পাঠাইছো? প্রবলেম স্যার আগে থেকে ক্লাস তোলা কেন নিতে হইছিল স্যার আমারটা স্যার কয়েকবার, ওগুলা কি হয়ে গেছে, প্রবলেম সলভ হইছে? জি স্যার ওইগুলো হয়েছিল স্যার। তাহলে প্রবলেম নাই নাকি? না স্যার। আচ্ছা তারপরে নির্ণয়, নির্ণয় কি অবস্থা? 14-15টার মতো ম্যাথ করছে বোর্ডে। আচ্ছা প্রবলেম পাই নাই। আচ্ছা বোর্ডের ম্যাথ করলে প্রবলেমটা কম পাওয়াটা বা একেবারে না পাওয়াটাই স্বাভাবিক, প্রবলেমটা মূলত পাওয়া যায় স্কুল গুলা করলে, ঠিক আছে একটু স্কুল দেখতে হবে। স্যার ওই যে মানে এই উইকে স্কুলে এক্সাম ছিল তো আজকে শেষ হয়েছে, এর জন্য মানে মাঝখানে শুধু বোর্ডটাই প্র্যাকটিস করা হয়েছে। আচ্ছা ওকে, তারপরে শান্ত, শান্ত তো এই কদিন ক্লাসই করো না, এই ক্লাসে জয়েনই করো না, ব্যাপার স্যাপার কি? বাড়িতে গেছিলাম। ও তোমার, হ্যাঁ তোমার সাথে কথা হয়েছে মনে হয় না, কথা তো হইলো মনে হয়। জি ভাই বলছিলাম। গেছো কিন্তু মিস তো করে ফেলছো, রেকর্ডেড ক্লাসগুলো দেখো। প্রবলেম আমরা দেখো, আমি তোমাদের এখন যেভাবে আসলে পড়ানোর চেষ্টা করতেছি এমনভাবেই চেষ্টা করতেছি যে যাতে আবার এই জিনিসগুলোতে আমাদের নতুন করে সুইচ করতে না হয়, এমনভাবে পড়ানোর চেষ্টা করতেছি। তো এই জন্য ব্যাচের সাথে সাথে সবাই যদি নিজেদের কাজগুলো কমপ্লিট করে রাখো তাহলে তোমার যে কী পরিমাণ বেনিফিট হবে এটা তুমি ভাবতেও পারবা না। যারা হচ্ছে কাজ বাজায় রাখবা, আটকায় রাখবা যে প্র্যাকটিস পরে করবো নি, ক্লাস তো করছি পারি তো, তারা যে পিছিয়ে পড়বা তো পিছিয়ে পড়বো, ওই আগাইতে অনেক মানে ঝক্কি সামলাইতে হবে। সো সাথে সাথে কাজগুলো আগায় নিলে অনেক সুফল পাওয়া যায় আর কি। আচ্ছা তারপরে শিফা, শিফা শিফা তো মাত্র জয়েন দিচ্ছে, ওকে। তো আমি যে কয়েকটা প্রবলেম পাইছি সে কয়েকটা প্রবলেমের বেসিসে আজকে আলোচনা করে দেই, দেখি কতক্ষণ সময় লাগে, তারপরে এক্সট্রা আলো প্রবলেম থাকলে বা সময় থাকলে এক্সট্রা আলোচনায় যাবো, ঠিক আছে। তো প্রথমে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রবলেমটা কে পাঠাইছো আমাকে? গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ধানমন্ডি ঢাকা থেকে, যে দেখতে পাচ্ছ তো সবাই, প্রবলেমটা কে পাঠাইছো? স্যার আমি লামিয়া। লামিয়া, আচ্ছা কি সমস্যা হয়েছে এই প্রবলেমটাতে একটু দেখা যাক। আচ্ছা আমরা যদি দেখি যে প্রথম প্রশ্ন একটু যদি ফিগার আউট করি কি বলা আছে, একটা গাড়ি স্থির অবস্থান থেকে 2 মিটার/সেকেন্ড² সুষম ত্বরণে এত সেকেন্ড চলার পর সমবেগে চলতে শুরু করলো, ওকে ফাইন। সো তার মানে সিম্পলি আমরা গাড়িটা ড্র করি, সো এই গাড়িটা চলতেছে কোনো একটা রাস্তা দিয়ে, সো কীভাবে চলতেছিল সে স্থির অবস্থান থেকে স্টার্ট করছে। আচ্ছা স্থির অবস্থান থেকে স্টার্ট করছে তার মানে ডেফিনেটলি আদি বেগ জিরো, তাহলে জিরো বেগ নিয়ে যাত্রা শুরু করছে, ফাইন। তারপরে কী হয়েছে, সে একটা সুস্তরণে ছিল, তার মধ্যে একটা ত্বরণ ছিল, এর ভ্যালু কত ছিল 2 মিটার/সেকেন্ড² ত্বরণে যাত্রা শুরু করছে, ভালো কথা। এবং এই ত্বরণে সে কতক্ষণ গেছে, সে গেছে 8 সেকেন্ড, তাহলে এখানে আমাদের টাইমটা হচ্ছে কত, 8 সেকেন্ড। তাহলে ধরলাম 8 সেকেন্ড পরে গাড়িটা ধরো এই জায়গাতে আসছে, সো এখন এখানে আর কোনো ইনফরমেশন নাই। আচ্ছা
তো 8 সেকেন্ড পরে চলার পর মানে এই পজিশনে আসার পর ধরো এখানে তার বেগ হলো ভি, এই পজিশনে আসার পর কি হয়েছে গাড়িটা সমবেগে চলতে শুরু করছে। আচ্ছা তার মানে এই ভি বেগে সে সমবেগে চলছে, এখন চুলা কোথায় গেছে কোনো কিছু এখন পর্যন্ত ইনফরমেশন পাইনি। আচ্ছা এই গেল কাহিনী। তারপরে কি বলছে প্রথম গাড়ি চলার ঠিক 20 সেকেন্ড পর ওই একই স্থান থেকে স্থির অবস্থান থেকে অপর একটি গাড়ি 3 মিটার/সেকেন্ড² সুষম ত্বরণে চলতে আরম্ভ করলো। আচ্ছা তো প্রথম গাড়ি চলার ঠিক 20 সেকেন্ড পর, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই গাড়িটা তো আমরা নাম দিলাম, এই পয়েন্টটা নাম দিলাম এ থেকে ধরো বি তে আসছে 8 সেকেন্ড সময় লাগায়, 8 সেকেন্ড সময় লাগানোর পরে যদি আমি 20 সেকেন্ডের কথা চিন্তা করি তাকে আরো 12 সেকেন্ড চলতে হবে, তাই তো আরো 12 সেকেন্ড চলতে হবে, চললে গিয়ে 20 সেকেন্ড হবে। ধরলাম এইটা হচ্ছে আমাদের সেই পয়েন্টটা যেখানে আসলে সি পয়েন্টটা, সেখানে আসলে মানে বি থেকে সি তে আসতে টোটাল সময় লাগতেছে আমাদের 12 সেকেন্ড, তাহলে 8 সেকেন্ড + 12 সেকেন্ড কত হলো 20 সেকেন্ড। কথাটা বোঝা গেছে? তো আমরা মানে ফিগার আউট করলাম 20 সেকেন্ডে গাড়িটা এই জায়গাতে আসে। সো যখন 20 সেকেন্ড হয়ে গেছে, এটা আমাদের প্রথম গাড়ি, আসলে প্রথম গাড়িটা যখন এইভাবে এ থেকে সি পর্যন্ত টোটাল 20 সেকেন্ড স্পেন্ড করে চলে আসছে, তখন কি হয়েছে ওই একই স্থান থেকে স্থির অবস্থান থেকে অপর একটা গাড়ি 3 মিটার/সেকেন্ড² সুষম ত্বরণে চলতে শুরু করলো। তার মানে এই গাড়িটা যখন সিতে আছে ঠিক ওই টাইমে সেম টাইমে প্যারালালি আমরা ধরতে পারি আরেকটা গাড়ি ওই জায়গা থেকেই স্টার্ট করছে, বোঝা গেছে? এবং তার মধ্যে যেহেতু সেও স্থির অবস্থান থেকে স্টার্ট করছে, তাহলে তার আদিবেগ 0 আমরা বলতেই পারি, এবং তার অ্যাক্সিলারেশনের ভ্যালু দেওয়া আছে সেটা কত, সেটা হচ্ছে 3 মিটার/সেকেন্ড². এখানে কিন্তু আর সুষম বেগের কোনো কাহিনী নাই, এই গাড়িটা প্রথমে প্রথম গাড়িটা কিছু কিছুক্ষণ সুষম ত্বরণে চলছে তারপর সুষম বেগে চলছে, বাট এটা পুরোটাই সুষম ত্বরণে। সো এই হচ্ছে আমাদের সিচুয়েশন। এখন প্রবলেম কোনটাই, গতে নাকি? প্রবলেম কি শুধু গতে না ঘতে? চার নম্বর প্রবলেম। আচ্ছা গত গ সবাই পারছো না? জি স্যার গ। যখন তুমি যদি কোনো কিছুতে সিদ্ধহস্ত হইতে চাও যে কোনো কিছুতে লাইফে যে কোনো টপিকে, তোমাকে সবসময় এমন ভাবে চিন্তা করবা যে তুমি যে জিনিসটা অন্যকে বুঝাইতে পারবা তখন গিয়ে বুঝবা তুমি আসলে জিনিসটা বুঝছো, যতক্ষণ না পর্যন্ত তুমি অন্যকে না বুঝাইতে পারবা মনে হয় তুমি জিনিসটা বুঝো নাই। তো তুমি যদি অন্য কাউকে একটা ম্যাথ বুঝাও দেখবা তোমার এটাতে মানে খুব ভালো একটা মানে মানে একটা মানে কি বলবো আসলে ভেতর থেকে তুমি বুঝতে পারবা যে তোমার ডেভেলপ হচ্ছে। আচ্ছা যাই হোক ঘটা নিয়ে কথা বলি, তাহলে ঘটে কি বলছে, যাত্রাকালে উদ্দীপকের গাড়ি দুটি একবারের বেশি মিলিত হতে পারবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। আচ্ছা প্রথম কন্ডিশন আগে দেখি গাড়ি দুটাকে মিলিত হওয়ার কোনো স্কোপ আছে কিনা, কারণ ও যখন এই গাড়ি যখন 20 সেকেন্ড পরে যথেষ্ট দূরে চলে গেছে তখন এটা স্টার্ট করছে। এখন দেখো বিষয়টা হচ্ছে যে প্রথম গাড়িটা তো এ থেকে বি পর্যন্ত সুষম ত্বরণে গেছে, বেগ বাড়াইতে বাড়াইতে সে গেছে, বাট বিতে আসার পরে তার ভেলোসিটি তো কনস্ট্যান্ট হয়ে গেছে, স্টাক হয়ে গেছে, একটা ফিক্সড ভেলোসিটিতে যাচ্ছে, তাই না? তো তাহলে ঘটনাটা কি ঘটবে যে বি অতি মানে বিভিন্ন চলে আসার পর ওই গাড়ির স্পিডার কেমন কোনো চেঞ্জ হবে না, বাট আমাদের যে পরের গাড়িটা সেকেন্ড গাড়িটা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গাড়িটা, দ্বিতীয় গাড়িটার মধ্যে কিন্তু শুধুই সুষম ত্বরণ, সে কিন্তু এমন না কিছু দূর পরে গিয়ে সে সুষম বেগে চলা শুরু করবে, সেই ত্বরণে চলবে, মানে এ পুরাটা রাস্তা ধরেই তার বেগ বাড়াইতে 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 চলবে, রাইট? সো যেহেতু সে তার বেগ বাড়াইতে বাড়াইতে বাড়ি চলবে, তার মানে এটা তার পক্ষে ডেফিনেটলি পসিবল, তার বেগটা একসময় যথেষ্ট বেশি হয়ে যাবে এবং এটা এমন হবে যে সে তার যে 20 সেকেন্ড আগে যে গাড়িটা ছুটে চলে গেছিল সামনে আগে গেছিল তাকে একটা না একটা সময় সে ডেফিনেটলি ধরতে পারবে। এখন অনেকের কনফিউশনটা হচ্ছে যে গাড়ি দুটি একবারের বেশি মিলিত হবে কিনা, এটা নিয়ে মনে হয় কনফিউশন, তাই না? একবারের বেশি, তো এইখানে যে ম্যাথের কন্ডিশনটা আছে এখানে আসলে একবারের বেশি মিলিত হওয়ার সুযোগ নাই, এটা আমি দেখেই বুঝতে পারতেছি, বাট এটা ম্যাথমেটিক্যালি কিভাবে প্রুভ করতে হবে সেটা একটু আমাদের দেখার বিষয়। তো কিভাবে আমরা এটা প্রুভ করব? আচ্ছা কি তোমার কি বের হইছে একবারের বেশি মিলিত হবে হওয়ার হবে না, এটা আসলে কেন হবে না সেটা আমি এটা ব্যাখ্যা করে দিব, আগে ম্যাথমেটিক্যাল জিনিসটা চিন্তা করি। আচ্ছা তো এখানে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, সো এটার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে এ থেকে সি পর্যন্ত দূরত্বটা বের করতে হবে, মানে যখন দ্বিতীয় গাড়ি স্টার্ট করছে তখন বি গাড়িটা প্রথম গাড়িটা ঠিক কতটুকু সামনে আছে সেটা তোমাকে ফিগার আউট করতে হবে। সো এই জন্য তোমাকে আসলে অতি দূরত্ব বের করতে হবে, তাহলে এ থেকে বি পর্যন্ত দূরত্বটা কত হবে, এস ইকুয়াল টু হচ্ছে
ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। কত আসে দেখো তো, ক্যালকুলেশন করো তো, এম এর ভ্যালু কত আসে? ইউটি তো জিরো, আমাদের থাকতেছে হাফ ইনটু এ হচ্ছে কত, ত্বরণ কত দ্বিতীয় গাড়িটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সময় হচ্ছে 8 স্কোয়ার। তাহলে ক্যালকুলেটার চাপলে কি পাইতেছি, 8 8 64 মানে 64 মিটার, 64 মিটার হচ্ছে এ থেকে বি পর্যন্ত, এটা হচ্ছে এ বি পার্ট। ওকে, তারপরে বি সি বের করার জন্য তাহলে বি বিন্দুতে শেষ বেগ বের করতে হবে, মানে এ বি অংশ থেকে, তাহলে শেষ বেগ বি ইকুয়াল ইউ প্লাস এ টি, হ্যাঁ টোটাল 256 মিটার নাকি, সবাই কি এটা পারবো তো নাকি? বি থেকে সি পর্যন্ত বের করার জন্য ভিতে বেগ কত হবে, ভিতে বেগ হবে আসলে 8 সেকেন্ড ধরে চলছে তো, 8 দুগুণে 16, 16 16 ইনটু 12 করো, 16 ইনটু 12 কত হয়, 12 192 যোগ হচ্ছে 64, হ্যাঁ 256, মানে এ থেকে সি পর্যন্ত টোটাল ডিসটেন্স 256 মিটার। ইজি, তার মানে যেটা হইতেছে যে আমি একটু মুছে ফেলি, এটা মুছে দরকার নাই আর, একটু দাঁড়াও, আচ্ছা এটা থাকুক, এটা এখন আর মুছে না, মুছে কি লাভ, দরকার কি? তো তার মানে বিষয়টা হচ্ছে এই যে দ্বিতীয় গাড়িটা যখন স্টার্ট করছে, প্রথম গাড়িটা অলরেডি 256 মিটার সামনে আছে, ঠিক আছে? তো এখন জাস্ট ইমাজিনারি যদি ফিগার আঁকি, ধরো এটা হচ্ছে আমাদের প্রথম গাড়ি, সরি দ্বিতীয় গাড়িটা ধরো এইখানে, আর পরের গাড়িটা ধরো আমাদের এইখানে, তাই এটা হচ্ছে আমাদের প্রথম গাড়ি, সরি এটা দ্বিতীয় গাড়িটা যেটা পরে পরে স্টার্ট করছে, এটা হচ্ছে প্রথম গাড়ি। তো প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ির মাঝখানে যে ব্যবধান সেটা হচ্ছে 256 মিটার। সো ধরো পেছন থেকে যেই দ্বিতীয় গাড়িটা আসছে, তার মধ্যে যেহেতু শুধুই ত্বরণ, সে এক সময় সামনের গাড়িটাকে ধরে ফেলছে। তো কখন ধরছে? অবশ্যই এই পজিশনে ধরে নাই, মানে সিতেই ধরে নাই, কারণ সিতে প্রথম গাড়ি থাকা অবস্থায় দ্বিতীয় গাড়ি স্টার্ট নিছে। তো দ্বিতীয় গাড়ি তো ওই সামনেটারে গিয়ে ধরতে ধরতে আমাদের পরে প্রথম গাড়িটা তো সি থেকে আরো সামনে আগে চলে যাবে, রাইট? তো আমরা ধরে নিলাম যে আমাদের এই সি পয়েন্ট থেকে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। সবাই কি বুঝতে পারতেছো তো? সমস্যা হচ্ছে না তো কারো? কারো কি সমস্যা হচ্ছে? আচ্ছা, তো এই সি থেকে ধরো গাড়িটা, প্রথম গাড়িটা মনে করো যখন এই জায়গায় চলে আসছে, ধরো এটা নাম দিলাম ডি, ততক্ষণে পিছন থেকে আমাদের দ্বিতীয় গাড়িটা এসে এই জায়গাতে এসে প্রথম গাড়িটাকে ধরছে। মানে এক কথায় ডি বিন্দুটা হচ্ছে দুইটা গাড়ির মানে মিলিত বিন্দু আর কি, ঠিক আছে? তো আমরা ধরে নিলাম এই মিলিত বিন্দুটার একটা ভ্যালু আছে, মানে সি থেকে ডি পর্যন্ত দূরত্ব সেটাকে আমরা ধরলাম এক্স, মানে সি থেকে এক্স দূরত্বের পরে, সি থেকে এক্স দূরত্বের পরে গিয়ে দুইটা গাড়ি একত্রে মিলিত হয়েছে। এখন আমাদের জাস্ট এক্স এর ভ্যালুটা বের করে দেখতে হবে যে এটার ভ্যালুটা কত আসে। কথাটা বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? তো এখন চিন্তা করো, যেহেতু গাড়ি দুইটা ডি বিন্দুতে মিলিত হয়েছে, তো অঙ্কটা শুরু হয়েছে কোন মুহূর্ত থেকে? যখন প্রথম গাড়ি সি বিন্দুতে এবং দ্বিতীয় গাড়ি এ বিন্দুতে, রাইট? তাহলে এই দুইটা জায়গা থেকে যেহেতু শুরু হয়েছে, তাহলে একটু চিন্তা করো তো, এই আমাদের প্রথম গাড়িটা যখন সি থেকে ডি তে পৌঁছাইছে, তখন তার অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে? শুধুমাত্র এক্স, এক্স মিটার, অনলি এক্স মিটার। বাট দ্বিতীয় গাড়িটার কতটুকু দূরত্ব কভার করছে? 256 প্লাস এক্স। তাহলে আমরা যদি প্রথম গাড়ি আর হচ্ছে দ্বিতীয় গাড়ির কম্পেয়ারটা করি, তাহলে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? এক্স মিটার। আর দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে আমাদের 256 প্লাস এক্স, রাইট? আচ্ছা এখন স্যার, জি স্যার, আপনি তো বললেন যে ডি বিন্দুতে গিয়ে তারা মিলিত হবে, তো স্যার আপনি তো একবারই ধরে নিলেন, এখানে বললো না যে একবারই বেশি, না না না, ধরলাম যে একটা পয়েন্টে গিয়ে মিলছে। এখন ওই পয়েন্টটার লোকেশন ট্র্যাক করার জন্য আমরা তো এখন ম্যাথমেটিক্যাল স্টেপে যাব, রাইট? এখন আমরা যে বিন্দুটাকে ধরে ম্যাথ প্রবলেমটা সলভ করব, ওই সলিউশন করতে গিয়ে যদি একের অধিক উত্তর আসে, তাহলে বুঝতে হবে আমরা যে পয়েন্টটা ধরতেছি, যে পয়েন্টে তারা মিলিত হচ্ছে, সেটা দুইটা পয়েন্ট বা আরো কম বেশি হতে পারে। কথাটা কি বুঝতে পারছো? আমরা তো আসলে জানি না এক জায়গায় মিলিত হবে না দুই জায়গায় মিলিত হবে, বাট আমরা ধরে নিছি একটা পয়েন্টে মিলিত হচ্ছে। এখন এটা এটার মানে এই না যে শুধু এক জায়গাতেই মিলিত হবে, এইটা বুঝায় নেওয়া হইতেছে। কথাটা বুঝতে পারছো? জাস্ট আমরা ধরে নিছি কোনো একটা পয়েন্টে মিলিত হয়েছে, সেটা একটা পয়েন্টই, মানে সেটা যে একটা বিন্দুই সেটা কিন্তু বলা হয় নাই। কথাটা বুঝতে পারছো?
কোন একটা সময় সো এখন যখন আমরা ম্যাথমেটিক্যালি জিনিসটা সলভ করতে যাব তখন আমাকে ম্যাথমেটিক্যাল স্টেপ বলে দিবে যে আসলে আমরা যেই বিন্দুতে মিলিত ধরে নিচ্ছি সেটাকে আসলে একটা বিন্দু হবে নাকি একাধিক বিন্দু হতে পারে। বোঝা গেছে ঘটনাটা? ক্লিয়ার? আচ্ছা আমি একটু এগুলা মুছিনি, আমার এগুলা বিরক্ত লাগতেছে। আচ্ছা তো তাহলে এখন শর্ত আরেকটা বিষয়, তাহলে আমরা দুইটার মধ্যে ডিস্টেন্সটা কিরকম কম্পেয়ার করে ফেললাম। এখন বলো সি থেকে প্রথম গাড়িটা যখন ডিতে গেছে, ধরো সেখানে আমাদের সময় লাগলো টি, তাহলে এখন দ্বিতীয় গাড়িটা এ থেকে ডিতে যেতে কত সময় লাগবে? সেটাও কি টি সময় লাগবে না? একই সময় লাগবে, কারণ প্রথম গাড়িটা সি থেকে ডি পর্যন্ত যতটুক সময় গেছে দ্বিতীয় গাড়িটা ততটুক সময় এ থেকে স্টার্ট করে ডিতে এসে গাড়িটাকে ধরছে। তাহলে দুইজনের ট্রাভেলিং টাইমটা হচ্ছে সেম এখানে, রাইট? সো দুইজনের ট্রাভেলিং টাইমটা যদি আমরা সেম ধরি, তাহলে আমরা যদি প্রথম গাড়ির জন্য যে আমরা যে ডিস্টেন্সটা হিসাব করি তাহলে সেটা যদি হয় এক্স হয়, তাহলে সূত্র অনুযায়ী আমরা কি পাচ্ছি? এক্স ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ টি স্কোয়ার, রাইট? সো এখানে আমরা ইউ ইউ আর লিখলাম না, কারণ আদিবেগ আদিবেগ কি দুইটা গাড়ির জন্যই কি সেম হবে বলতো? আচ্ছা এখানে একটা কন্ডিশন আছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, খেয়াল করো এখানে একটা জিনিস বুঝতে হবে, অঙ্কটা শুরু হয়েছে 20 সেকেন্ড পরে গিয়া প্রথম গাড়ি শুরু হওয়ার, তো প্রথম গাড়িটা তো 8 সেকেন্ড পরে অলরেডি সুষম বেগ গেইন করে ফেলছে, তাহলে 8 সেকেন্ডের পরে যত কথাবার্তা হবে প্রথম গাড়ি নিয়ে সবগুলো কি সুষম বেগের হিসেবে হবে না নাকি? তো তাহলে এই যে সি থেকে ডিতে প্রথম গাড়িটা আসছে সেটা কোন বেগে আসছে? সুষম বেগেই গেছে না নাকি? তাহলে সূত্র কি s = ut + half t² হবে নাকি s = vt? এটা হবে s = vt, এটা কাজ করবে, vt হবে। হ্যাঁ তাহলে v * t, এখন v এর ভ্যালু কত পাইছিলাম এখানে? 16, তাই না? a থেকে b তে আসার পরে 16 মিটার পার সেকেন্ড বেগ সে গেইন করছিল, রাইট? তাহলে আমরা বলতেই পারি যে এখানে x = হচ্ছে, বা এখান থেকে আমরা ইকুয়েশনটা পেলাম যে আমাদের x is equal to 16t, ঠিক আছে? বোঝা গেছে? এরপরে আসি আমরা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে। এখন দেখো দ্বিতীয় গাড়ি কিন্তু আর এই রকম সমস্যা না, সে প্রথম থেকেই 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে গেছে, মানে তার জন্য আমরা গতি সমীকরণ ব্যবহার করব। তাহলে তার যে অতিক্রান্ত দূরত্ব সেটা কত বের করছিলাম? সেটা হচ্ছে 256 প্লাস হচ্ছে x, এবং এইটা ইকুয়াল টু হবে ut প্লাস হাফ এর স্কয়ার। ইউটি তো ধরার প্রয়োজন নাই এখানে, কারণ আদিবেগ তো শূন্য, তোমরা অবশ্যই লিখবা, লিখে পরে জিরো দেখিয়ে বাদ দিয়ে দিবা আর কি, আমি আর লিখতেছি না আর কি। তাহলে এখানে থাকতেছে আমাদের হাফ অফ এ, এ হচ্ছে কত? 3 ইনটু হচ্ছে টি স্কোয়ার। তাহলে খেয়াল করো আমরা এখানে একটা ইকুয়েশন পাইলাম যে এক্স ইকুয়াল টু 16t, আর একটা পাইলাম 256 প্লাস এক্স ইজ ইকুয়াল টু হাফ ইনটু 3 ইনটু টি স্কোয়ার। এখন দেখো এইখানে যে আমরা এক্স পাইছি, এই এক্স এর জায়গায় কি আমরা 16t বসাইতে পারি না? পারি পারি। তাহলে দুইটা সমীকরণকে একত্রিত করে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 256 প্লাস কত? 16t ইজ ইকুয়াল টু 3/2 ইনটু টি স্কোয়ার। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন দেখো এই ইকুয়েশনে টি ছাড়া অন্য কোনো কিছু কি অজানা আছে? অন্য কোনো কিছু কিন্তু আর অজানা নাই। তাহলে এখান থেকে এখন টি বের হবে, এখন টি বের করো সবাই খাতা কলম নিয়ে, কারণ এটা সন্মালয়তে বের হবে না, এটা আমাদের যে বীজগণিতের সূত্র হায়ার মেথডের যে সূত্র সেটাই মনে হয় লাগবে, এখানে মনে মিডল টার্ম করে মিলাইতে পারবা না, ট্রাই করে দেখো, না হলে এটাকে সূত্রে ফালাইতে হবে। সূত্রটা তো সবাই ফালাইতে পারি নাকি? এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো, এই প্যাটার্নে একটা ইকুয়েশনের জন্য এক্স এর যে ভ্যালুগুলো আমরা পাবো সেটা কি হবে? সেটা হবে প্লাস মাইনাস 19.44। আরেকটা ভ্যালু কি আসে না? আরেকটা কি আসে? নেগেটিভ আসে। তাহলে টি এর একটা ভ্যালু পাইতেছি আমরা 19.44। সবাই কি করতে পারছো? আরেকটা ভ্যালু কত আসে? নেগেটিভ কত আসে বলো? -8.77। এখন আমরা তো টি এর ভ্যালু বের করছি, টি এর মান কি নেগেটিভ পসিবল? পসিবল না, তার মানে সম্ভাব্য উত্তর হবে একটাই, 19.44। তার মানে এখান থেকে এটাও ডিসিশন দেওয়া যায় যে একবারই মিলিত হবে, দুইবার মিলিত হলে আমাদের দুইটা টি এর ভ্যালুই পজিটিভ বা বাস্তব মান আসতো। এই হচ্ছে কাহিনী। দেখো বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ কি আচ্ছা ওয়েট
এইটা কোনোদিনও সম্ভব না দুইবার মিলিত হওয়া। কেন বলতে পারবা, ব্যাখ্যা করতে পারবা কেউ নিজের মতো করে? জি স্যার আমি পারবো। ভালো ব্যাখ্যা করো স্যার। আমি ভাবছি যে ফাসির ব্যাপারটা তো সমগ্রকে এগিয়ে যাবে, আর সেটা তার ত্বরণ তো তার বাড়তেই থাকবে, যেহেতু সে একবার অতিক্রম করে চলে যাবে তো তার বেগ তো কোনো সমস্যা নাই। সে দাবড়া ফলায় আরেকটারে মানে সামনে চলে গেছে, এখন আমি স্পিড বাড়াই আসবো, কারণ ওর তো ত্বরণ ঘটানোর সুযোগ নাই। তাহলে একবার সমগ্রকে করে ফেললে ওর পক্ষে আর সামনে থেকে ধরা সম্ভব না। সম্ভব হইতো, হইতেও পারতো যদি প্রথম গাড়িটারও পুরো রাস্তা ধরে ত্বরণ থাকতো। এরকম এবং এরকম ম্যাথ আছে, দেখবা প্রথম গাড়িটা ত্বরণ আছে কম, দ্বিতীয় গাড়িটা ত্বরণ বেশি, এবং দুইটাই সুষম ত্বরণের চলতেই আছে। তো এইভাবে যেটা হয়, প্রথম পিছনে একবার অতিক্রম করে পরেরটা আরেকবার অতিক্রম করে একটা সুযোগ তৈরি হয়, এটা সম্ভব, বোঝা গেছে? বাট এইখানে আমাদের সম্ভব না, কারণ সেকেন্ড গাড়ি প্রথম গাড়িটা একটা সময় সুষম বেগে ফিক্সড হয়ে যায়, এই জন্য। তো এই হচ্ছে কাহিনী। এখন আচ্ছা এই অঙ্কে কি সমস্যা হয়েছিল লামিয়া? উদ্দীপক গ্রাফ আলোকে বেগ সময় গ্রাফ একে দেখাও। আচ্ছা এখানে কি দেখাইছে, এটা কিসের গ্রাফ দিছে? টাইম বনাম টি বনাম এস, আচ্ছা টি আর এস এর গ্রাফ এটা। আচ্ছা এটা যদি মানে এটা হচ্ছে বেগের গ্রাফ দিছে, কিন্তু আমাদের বের করতে বলছে সময় বনাম বেগ মানে ত্বরণের গ্রাফ। আচ্ছা এটা আমি ব্যাখ্যা করব, এটা কি আমি ব্যাখ্যা করব নাকি কেউ পারবা এটা বল ব্যাখ্যা করতে? এনিওয়ান, সবাই খাতা কলম নাও তো, একটু ড্র করো তো, আমি জাস্ট 30 সেকেন্ডের একটা ব্রেক দিচ্ছি তোমাকে, আমি একটা আর্জেন্ট কাজ কল এসেছে, আমি রিসিভ করে আসতেছি। আচ্ছা কারো মাথা থেকে কিছু বেরোলো? আচ্ছা কারো মাথা থেকে কিছু বের হয় নাই? আগে এই গ্রাফটা, যে গ্রাফটা আমাদের দেওয়া আছে সেটা একটু অবজার্ভ করা যাক, এখানে একটু বোঝার চেষ্টা করো। সময় বনাম স্মরণের গ্রাফ, রাইট? তাহলে এটা ব্রেকের গ্রাফ। তো এখন দেখেন আমরা, হ্যাঁ হ্যাঁ, দূরত্ব আর সময় থেকে কাছে বেগ বের করব, তখন তারপর আলাদা করে একটা কোন গ্রাফ আঁকবো সময় সময়। আসলে এখানে একটু কন্ট্রোভার্সি আছে, এটাকে অনেক রকম অনেকে অনেকভাবে করতে পারে, বাট আমি মুখে মুখে আগে বলে দিচ্ছি তোমাদের এখানে কাহিনীটা কি। আগে একটু দেখো, একটু আমরা একটু এখানে পয়েন্টিং করি, আমরা নাম দিই, এটা ধরো এ পয়েন্ট, এটা হচ্ছে বি, এটা সি, এটা হচ্ছে ডি। আচ্ছা দেখো এ বি অংশে আমাদের ফিগার উদ্দীপক অনুযায়ী এ বি অংশে কি হইতেছে বলতো? এ বি অংশে কি হচ্ছে? হ্যাঁ বেগ শূন্য, ভেলোসিটি জিরো, রাইট? হ্যাঁ তাহলে এটার টাইম কাউন্টটা কত? জিরো থেকে 8 সেকেন্ড পর্যন্ত, রাইট? তাহলে আমাদের এ বি অংশের টাইম হচ্ছে 0 to 8 সেকেন্ড, ঠিক আছে? এবং এইখানে গ্রাফটা শুয়ে আছে, মানে কোনো ঢাল নাই, বেগের গ্রাফে ঢাল শূন্য, তার মানে কি বেগ শূন্য, তাহলে এখানে ভেলোসিটি জিরো, রাইট? তার মানে এ বি অংশে আসলে কোনো কিছুই হয় নাই, আজারে ফাইজলামি করছে, ঠিক আছে? তারপরে দেখো তাহলে এ বি অংশে কি পাইলাম? বেগ শূন্য, লিখে রাখি আমি, হ্যাঁ প্যাডন মি মানে এভাবে লেখার জন্য, কারণ আসলে ডিজিটাল বোর্ডে লিখতে গেলে আসলে একটু লেখাগুলো এরকমই হয়, মানে সুন্দর করে চাইলেও লেখা যায় না। আচ্ছা তারপরে দেখো বি থেকে সি অংশ, বি থেকে সি অংশে কি হয়েছে বলতো? এটা এখানে ঢাল আছে, আছে পজিটিভ ঢাল আছে, তাহলে এখানে কি বেগ আছে? অবশ্যই, ডেফিনেটলি। তাহলে এখানে যদি আমরা বিসি অংশে বলি, বিসি অংশে আমাদের টাইমিংটা কত খেয়াল করো, 8 সেকেন্ড টু 16 সেকেন্ড, তাহলে আমাদের এখানে টাইমিংটা হচ্ছে কত? 8 টু 16 সেকেন্ড। এটা কেন বলছিস? লাগবে পরবর্তী গ্রাফ আঁকতে, বুঝতে পারবা। তো এখানে বেগ আছে এখানে, এবং এখানে বেগটা কেমন বেগ? বি থেকে সি এর বেগের টাইপটা কেমন? এটা হচ্ছে সুষম বেগ, হ্যাঁ সুষম বেগ বা সমবেগ একই কথা। তো তারপরে আসে সিডি পার্ট, সিডি পোর্শনে আমাদের টাইমিংটা কত? 16 টু 24 সেকেন্ড, 16 টু 24 সেকেন্ড। তাহলে এখানে এইটা মানে বেগটা কেমন বলো? ঢালটা নিম্নমুখী, মানে এটা কি কি হয়েছে এখানে?
বলো এখানে হয়েছেটা কি বলতে পারবা কেউ? সিডি অংশে কি হয়েছে, বস্তুটার সাথে কি ঘটনা ঘটছে এটা বলো। বস্তুটা পেছনের দিকে ফিরে আসতেছে, এবং পেছনের দিকে শুধু ফিরে আসতেছে তাই না, উল্টা গিয়ার মারছে আর কি। শুধু যে ফিরে আসতেছে তাই না, দেখো সে যখন শুরু করছিল তার পজিশনটা ছিল সিক্সে, সিক্সে রাইট? তাহলে আমরা দেখতেছি সে যখন আবার আসছে সে কোথায় আসছে, আবার অবস্থানটা জিরোতে চলে আসছে। মানে এখানে একটু কাহিনীটা যেটা হইতেছে, যদি আমরা একটা এখানে রাস্তা ড্র করি এবং এই রাস্তা যদি আমরা কাউন্টিং করি, ধরো এখান থেকে জিরো, ধরো জিরো, তারপরে কত, তিন ছয় নয় ধরছে না, আচ্ছা জিরো, তারপর হচ্ছে তিন, তারপরে ছয়, তারপরে ধরো নয়, হ্যাঁ তিন ছয় নয়, তারপরে কত আছে বারো, তারপরে হচ্ছে পনেরো। তো এইটা ম্যাক্স প্রথমে যে ঘটনাটা ঘটছে, বস্তুটা এখানে ছিল, বস্তুটা ধরো এইটা হচ্ছে বস্তুটা, বস্তুটা এখানে ছিল এবং যখন কাউন্টিংটা শুরু হয়েছে তখন সে দাঁড়াই আছে, শুরু করে নেই। কাউন্টিং শুরু করার ঠিক 8 সেকেন্ড পরে গিয়ে, কোথায় গিয়ে, 8 সেকেন্ড পরে গিয়ে, মানে তুমি ঘড়ি স্টার্ট করছো ও দাঁড়াই আছে, এভাবে 8 সেকেন্ড গেছে, 8 সেকেন্ড যাওয়ার পরে সে বেচারা স্টার্ট করছে, এবং স্টার্ট করে কোথায় গেছে, সে কোথায় গেছে, সিতে গেছে। এখন একটু খেয়াল করো, জিরো থেকে কি আমরা কাউন্ট করবো নাকি সিক্স থেকে আমরা কাউন্ট করবো? বস্তুটা আছে কোথায়, প্রথমে সিক্সে আছে, জিরোতে কিন্তু নাই, কথাটা বুঝতে পারছো, জিরোতে কিন্তু নাই। তার মানে আসলে ব্যাপারটা যেটা হয়েছে, যে আমরা যেই প্রসঙ্গ কাঠামো হিসেবে চিন্তা করা হয়েছে, এই প্রসঙ্গ কাঠামোর যে স্কেলিং করা হয়েছে, সেই স্কেলিং অনুযায়ী সে সিক্স থেকে স্টার্ট করছে, এবং সেখান থেকে স্টার্ট করে সে কোথায় গেছে, সে তোমার গেছে একেবারে সামনের দিকে 12 মিটার পর্যন্ত, সরি 15 মিটার পর্যন্ত গেছে। কত সেকেন্ড সময়ে, 6 সেকেন্ড, 4 থেকে 16, তাহলে কত হলো 8 সেকেন্ড, মানে 8 সেকেন্ড ধরে সে সামনে গেছে 15-এ, দেন 15-এ আসার পর সে উল্টা যাওয়া শুরু করছে। আবার শুধু যে উল্টা গেছে তাই না, উল্টা গিয়ে এক সময় সে এই 6 থেকে তার যে ইনিশিয়াল পজিশন, যদি হয় এ চিন্তা করি, এখানে যদি বি হয় তাহলে এ থেকে সে বিতে গেছে, বি থেকে আবার এতে ব্যাক করছে, এবং এতে শুধু ব্যাক করে সে থেমে যায় নাই, উল্টা সে রিভার্স গেছে, রিভার্স গিয়ে সে এই পজিশনে আসছে। সবাই কি বুঝতে পারছো কাহিনীটা? ঘটনা ক্লিয়ার? সো এই জিনিসটাই এখন আমাদের একটা বেগের গ্রাফ ফিগার আউট করতে হবে, মানে সরি ত্বরণের গ্রাফ ফিগার আউট করতে হবে। এবং এইখানে যে সে পেছন দিয়ে গেছে, এখন বলতো এই যে লাস্টের সিডি অংশে, এটা কি সুষম বেগ না অসম বেগ, এটার বেগটা কেমন, সিডি অংশে বেগের টাইপটা কেমন? হ্যাঁ কি হবে সিডি অংশে বেগ কি হবে? এইটাও সুষম বেগ, কিন্তু এটার যদি ক্যালকুলেটিভ ভ্যালু আমরা চিন্তা করি তার আগে একটা মাইনাস বসবে, কারণ এটা একটা একই বস্তু একই সাথে দুই দিকে কাউন্ট করতেছে, তখন আসলে আমাদের দিক হিসেবে করতে হয় প্লাস মাইনাস। সো আমরা যেহেতু প্রথমে এই দিকটাকে প্লাস ধরছি, এই দিকটাকে মাইনাস ধরতে হবে, তাহলে এটার বেগের দিকটা হবে তখন নেগেটিভ দিক, কথাটা বুঝে গেছে, ভেক্টরের সেন্স থেকে এটা নেগেটিভ দিকে বেগ হবে আর কিছুই না। এখন আমরা যখন এটার বেগ কাউন্ট করব, আমরা যখন এটার সরি ত্বরণের গ্রাফ বসানোর চেষ্টা করব, তখন আমরা আসলে জিনিসটাকে কিভাবে ফিগার আউট করব, দেখো এটার জন্য আসলে যেটা করতে হবে, প্রথমে ডেফিনেটলি আমরা শূন্য, আমার তো সুন্দর হবে না জীবনও এখানে, তারপরে দেখি শূন্য, আরে এই সোজা সোজা না, সোজা করতে পারবো না আজকে মনে হইতেছে, ধরো এটা হচ্ছে আমাদের এই হয়েছিল একটু সোজা, এটা ধরো এক্স এক্সিস, সো এই এক্স এক্সিস বরাবর প্রথমে আমরা টাইম স্ট্যাম্প গুলো বসাবো, টাইম স্ট্যাম্প কিন্তু সেম থাকবে 0, 4, 8, 12, 16, 24, সো 0, তারপর হচ্ছে 4, 8, 12, তারপর হচ্ছে ধরো চলবে পরে 16, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে ফাইনাল হচ্ছে 24, 24 এর পর আর যাওয়া লাগবে না, মানে 24 সেকেন্ডের পরে আমাদের কোনো কাজ নেই এখানে, ঠিক আছে। তো প্রথমে শূন্য থেকে 8 সেকেন্ড, এখন কিন্তু আমাদের এক্সিস বরাবর ভি তাই না, তো শূন্য থেকে 8 সেকেন্ড বেগ কত ছিল, শূন্য ছিল রাইট, তাহলে এখানে কোনো কিছুই থাকবে না, মানে এখানে একদম ফ্ল্যাট হবে, একদম শো একটা রেখা আমাদের শুরুই হবে এই পয়েন্ট থেকে 8 সেকেন্ড থেকে। তারপরে কি হয়েছে বিসি অংশ, তাহলে এটা হচ্ছে আমাদের এবি অংশ, বিসি অংশ কি হয়েছে, তাও সে উপরে দিয়ে গেছে, মানে এখানে একটা সুষম বেগ আছে,
তো বেগ যদি সুষম হয় তাহলে আমাদের কি হবে এখানে বলো, এখানে আমরা কি 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 ফিগারটা পাবো? সুষম বেগের ক্ষেত্রে বেগের গ্যাপটা কি হয়, সোজা হবে না নাকি? বেগের গ্যাপটা কি সোজা হবে নাকি হবে না? আচ্ছা এখন এখানে একটা প্রশ্ন আছে, আমরা বেগের ভ্যালুটা এখানে y অ্যাক্সিস বরাবর কত বসাবো, তাই না? এইটার জন্য আমাদের একটু ঝামেলা করতে হবে যদি আমরা এক্সাক্ট ফিগারটা বসাইতে চাই। যেটা করতে হবে আমাদের বিসি অংশ এবং সিবি অংশে গাড়িটার বেগ বের করতে হবে। এটা কি বেগটা বের করতে পারবো আমরা মুখে মুখে সবাই? বিসি অংশে গাড়িটার বেগ বের করতে পারবো বলো তো? বিসি অংশে সে 8 সেকেন্ড থেকে 16 সেকেন্ড টাইম নিছে, মানে কত সেকেন্ড ব্যয় হয়েছে এখানে? 8 সেকেন্ড ব্যয় হয়েছে। তাহলে বিসি অংশের জন্য আমাদের টাইম হচ্ছে এগেইন এই টোটাল টাইম হচ্ছে 8 সেকেন্ড, আর বিসি অংশে তার স্মরণ কত হয়েছে 6 থেকে সে 15 তে গেছে, তাহলে 6 থেকে 15 কত হয়? 6 7 8 9 10 11 12 না না দাঁড়াও 6 7 8 9 10 হ্যাঁ 9। আচ্ছা আচ্ছা তাহলে আমাদের এখানে এস এর ভ্যালু কত? 9। তাহলে আমাদের এখানে বিসি অংশে বেগ কত? ভি ইকুয়াল টু কত? এস বাই টি, মানে হচ্ছে 9/8। কত আসতেছে? 1 পয়েন্ট সামথিং আসবে আর কি। কত আসে দেখো তো এক্সাক্ট ফিগারটা কত আসে? 9/8 আসে হচ্ছে 1.125। এই তো একটা বিশাল ঝামেলা এটা, ঠিক আছে। আচ্ছা তারপরে সিডি অংশে একটু বেগটা বের করে ফেলা যায় না? সিডি অংশে আমাদের টাইমটা কত? 16 থেকে 24, এই 8 সেকেন্ডই। তাহলে বিসি অংশে বেগ যদি ভি হয় সেটা হচ্ছে এস বাই টি। এখন দেখো এখানে সিডি অংশে এস কত? 15 থেকে আবার শূন্যতে আসছে, মানে পুরা 15 মিটারই, তাই না? তাহলে এটা হবে আমাদের 15/8। তাহলে 15/8 কত আসে? 2 সামথিং আসবে। 15/8 হচ্ছে আমাদের 15/8 এটা হচ্ছে 1.875। তাহলে এইখানে আমাদের বেগের কাউন্ট কয়টা? 2টা কাউন্ট, এবং 2টা কাউন্টই দেখো দশমিকের ফ্র্যাকশন। তো এখন এই ধরনের ক্ষেত্রে যদি অ্যাকচুয়াল গ্রাফ আঁকার সময় তাহলে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর আসলে ঘরগুলো অনেক বেশি নিতে হবে, মানে প্রতি 10 বর্গ সমান তুমি এক একক যদি ধরো তাহলে তুমি এই যে দশমিকের পরের ভ্যালুগুলো মোটামুটি সুন্দর করে বসাতে পারবে। আমার কথাগুলো কি বোঝা গেছে? আমার কথাগুলো কি বুঝতে পারতেছো? আচ্ছা এখন দেখো আমাদের সিডি অংশের যে বেগ এটা কি নেগেটিভ ভেলোসিটি না? তো যদি নেগেটিভ ভেলোসিটি হয় তাহলে কি আমাদের ওয়াই অ্যাক্সিসের কি নেগেটিভ ভ্যালু দরকার পড়বে না? ভি এর নেগেটিভ ভ্যালু পড়বে। তার মানে আমরা কিন্তু শুধুমাত্র আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট ব্যবহার করতে পারবো না, আমাদের এখন ফোর্থ কোয়াড্রেন্টও ব্যবহার করতে হবে, রাইট? কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর নেগেটিভ দিকে আমাদের যেতে হবে। জিনিসটা ধরতে পারছো? এদিকে হচ্ছে আমাদের পজিটিভ ভেলোসিটি আর এই দিকে হচ্ছে আমাদের নেগেটিভ ভেলোসিটি, ক্লিয়ার? তাহলে এখন জাস্ট সিম্পলি যেটা করবা, 10 বর্গ না আমি বলবো কি 20 ঘর, ওয়াই অক্ষ বরাবর প্রতি 20 ঘর সমান এক একক ধরে নিবা, 20 ঘর সমান। তাহলে 20 ঘর ধরলে কি হবে, অনেক দূরে গিয়ে বিন্দুগুলো পড়বে, গ্রাফটা সুন্দর, চেহারাটা সুন্দর দাঁড়াবে আর কি। সো যদি আমরা 20 ঘর ধরে সমান এক একক চিন্তা করি তাহলে বলো তো 1.125 বসাইতে হলে কয় ঘর যাও চাইতে হবে আমাদের বলো? 11। আমাদের এখানে কয় ঘর যাইতে হবে? এখানে আমাদের খুব সম্ভবত 20 ঘর সমান, যদি এক যেহেতু ধরছি আমাদের আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর তোমার যাইতে হবে কত, এদিকে হচ্ছে 1 বর্গ সমান 20, তাহলে এটাকে 22 ঘর যাইতে হবে। মানে হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর 20 ঘর যাব, তারপরে 22 ঘর গেলে আমাদের কাউন্টিং অনুযায়ী আমরা 1.1 পাবো। আমার কথা কি বুঝতে পারছো সবাই, কি করলাম এখানে আমি? সবাই বুঝছো কাহিনীটা? আচ্ছা তাহলে ওইদিকে 22 ঘর যাবা, তাহলে এখন 8 সেকেন্ড থেকে, এটা তো 8 সেকেন্ড থেকে, তাহলে উপরে আমাদের পয়েন্টটা হবে, ধরো এটা যদি হয় আমাদের 22 ঘর হয় তাহলে এটা হবে আমাদের একটা পয়েন্ট। তাহলে আমাদের প্রথম রেখাটা কেমন হবে বলো তো? এক্স্যাক্টলি খাড়া হবে, রেখাটা হবে খাড়া, বুঝতে পারছো? এক্স্যাক্টলি রেখাটা হবে খাড়া, এবং 1.125 বেগ নিয়ে সে সুষম বেগে চলছে বি থেকে সি পর্যন্ত। তার মানে বি থেকে সি মানে কি? সি তো হচ্ছে 16 সেকেন্ড, তাহলে আমাদের যে 16 সেকেন্ডের যে বিন্দুটা এখানেও তুমি আসলে 1.12 তেই থাকবা, এই যে এইভাবে। তার মানে রেখাটা এইভাবে গিয়ে এইভাবে খাড়া উঠবে, দেন এইভাবে সোজা চলে যাবে। সবাই কি বুঝতে পারতেছো? তাহলে আমরা যদি এই গ্রাফের সাথে এই গ্রাফের ABCD মিলাই তাহলে কেমন দেখাবে দেখো, এইটা হচ্ছে আমাদের এ হবে, এইটা হচ্ছে আমাদের বি হবে, এবং এইটাও আসলে বি হবে,
দেন এটা হচ্ছে সি হবে, এই দুইটাই কেন বি হইলো বুঝতে পারছো? জি জি স্যার, কারণ দুইটা একই টাইমে একই মোমেন্টে। এখন একটা জিনিস বলো, এটা একদম খাড়া কেন হইলো বলো তো? গ্রাফটা বি থেকে বি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পুরোপুরি খাড়া কেন উঠে গেল বলো তো? স্যার এত বেগে গিয়েছে ওই সময়। জি না, যেটা ভালো করে মাথায় ঢুকাও, দেখো তরণ শূন্য, তরণ একটু বুঝো, তরণ শূন্য না, এখানে তরণ হচ্ছে অসীম, ইনফিনিটি। এখানে এখানে থিটা কত, আমাদের ঢাল কত, থিটা কত, 90 ডিগ্রি না? 1090 বসাও ক্যালকুলেটরে, দেখো কি আসে, ইনফিনিটি আসবে। এখানে তরণ হচ্ছে ইনফিনিটি, কথাটা এটা কি হইছে জানো? খেয়াল করো, আমরা যদি এই ছবিটা দেখি, আমাদের মূল অঙ্গটা দেখি, এ থেকে বি পর্যন্ত সে কি হইছে, তার সে স্থির ছিল রাইট, তো হঠাৎ করে সে 1.125 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগ পেয়ে গেছে, এটা কি সম্ভব? একটা বস্তু একটা বেগে অর্জন করতে চায়, তাকে একটা টাইম দিতে হবে না নাকি? এখানে কোনো টাইমের ব্যবধান আছে? কোনো টাইমের ব্যবধান নাই, মানে 0 সেকেন্ড সময়ে মধ্যেই তার বেগটা 1.125 ইনক্রিজ করছে। এখন ত্বরণের সূত্র যদি বসাও, a ইকুয়াল টু v মাইনাস u বাই t, তাহলে বেগের পরিবর্তন বাই t, এখানে টাইম কাউন্ট কত, 0 না? তাহলে সামথিং বাই 0 মানে কি, ইনফিনিটি, এবং এই কারণে এখানে ত্বরণ ইনফিনিটি। আর যদি লজিক্যাল সেন্সে চিন্তা করো, এটাই স্বাভাবিক, তুমি একটা বস্তু স্থির অবস্থানে আছে, তুমি হঠাৎ করে তাকে একটা ভেলোসিটি দিতে পারবে না, ওই ভেলোসিটি পৌঁছানোর জন্য তোমাকে বল প্রয়োগ করতে হবে একটা সময় ধরে, ওই সময় ধরে তার ত্বরণ হবে, দেন সে গিয়ে একটা বেগ প্রাপ্ত হবে। বাট এখানে উইদাউট এনি টাইম হঠাৎ করে সে একটা বেগ পেয়ে গেছে, তার মানে এটা ইনফিনিট অ্যামাউন্ট অফ ফোর্স দিলে একটা বেগ। জি কি কি ঘটনাটা অবাস্তব ঘটনা, হ্যাঁ ঘটনাটা অবাস্তব, বুঝতে পারছো? ঘটনাটা অবাস্তব, ঘটনাটা বুঝতে পারছো? ঠিক আছে, যদি এটা বাস্তব ঘটনা হইতো তাহলে গ্রাফটা কিরকম হইতো জানো? এটা এ থেকে বিপন্ন সোজা আসছে না, তারপর আস্তে করে একটু কার্ভ করে উপরে উঠতো। আমরা মনে আছে সুষম ত্বরণ এখানে দেখছি না, যে বেগের গ্রাফকে আস্তে করে হেলে উপরে উঠে, হেলে উপরে উঠে তারপরে কিছুক্ষণ সোজা হইতো, এইটা হইতো অ্যাকচুয়াল সিনারিও। বাট এটা একদম দেখো হঠাৎ করে ডাইরেক্ট উপরে উঠে গেছে, মানে এখানে হঠাৎ করেই অসীম ত্বরণ হয়ে গেছে, এবং এই জন্য আমাদের এখানে বেগ ত্বরণের গ্রাফটাও একদম ডাইরেক্ট খারাপ হয়ে গেছে, বোঝা গেছে? সেখানে কিন্তু পিওর বেসিক্স আছে গ্রাফের, জিনিসগুলো যদি বুঝতে চাও। ওকে, কারো কোনো প্রশ্ন আছে এখানে? আর সবাই বুঝছি না ক্রিস্টাল ক্লিয়ার হয়েছি? হ্যালো সবাই চুপ, আচ্ছা তাহলে সি পর্যন্ত আসলো। আচ্ছা এখানে আসার পরে কি হয়েছে বলো তো? এখানে আসার পরে দেখো তো হঠাৎ করে তা উল্টা দিকে ঘোরা শুরু করছে, এবং এটা আরো বড় অবাস্তব ঘটনা। একটা বস্তু যখন উল্টা দিকে ঘুরে আসবে তাকে গিয়ে আগে থামতে হবে, থেমে তারপরে রিভার্স স্টার্ট করতে হবে, মানে মন্দন হবে, মন্দন ঘটায় থামবে, থামার পরে আবার বিপরীত দিকে বল প্রয়োগ করে বিপরীত দিকে ত্বরণ ঘটায় উল্টা দিকে আসবে। মানে অ্যাকচুয়ালি এটা সম্ভব হয় বাস্তবে হইতো যদি উপরের রেখাটা এইরকম আস্তে করে কার্ভ করে নেমে আসতো, কিন্তু এটা খাড়া কোনা একদম চুক্কা মাথা করে নেমে আসছে, মানে এটাও অবাস্তব। বাট এটাই দিছে আর কি, কি আর করা। তাহলে এখন এখান থেকে সি থেকে ডিতে আসছে, মানে 16 সেকেন্ড থেকে সে 24 সেকেন্ডে আসবে। কি হয়েছে 16 থেকে 24 সেকেন্ডে, খেয়াল করো সি পর্যন্ত তো তার সুষম বেগ ছিল একদিকে, এখন এখান থেকে সে হঠাৎ কই চলে গেছে, তার বেগ কত হয়ে গেছে 1.875। খেয়াল করো আমাদের তাহলে এখানে তোমাদের আমাদের ইয়েতে সি বিন্দুতে বেগ আইসা কত হয়েছে সিডি অংশে, মাইনাস 1.875, তাই না? তাহলে আমি এখন কই যাব বলো তো, কোন পয়েন্টে যাব? নেগেটিভ দিকে যাইতে হবে রাইট, তাহলে নেগেটিভ দিকে 1.875 যদি ধরি তাহলে কত যেতে হবে, আসলে এখানে এক বর্গ সমান 20, এখানে 8 দুগুণে 16, মানে 20 আর 16 কত হইলো 36, মানে নিচের দিকে প্রায় 36 ঘর যাইতে হবে। বুঝতে পারছো না কেন 36 ঘর যাব? তাহলে নিচের দিকে 36 ঘর গেলে 16 সেকেন্ড থেকে নিচের দিকে ধরো 36 ঘর, এটা ধরো 36 বর্গ সমান এই জায়গাতে আসলো, তাহলে আমি ধরে নিলাম এই জায়গাতে, তাহলে এইটা হচ্ছে আমাদের এগেন সি পয়েন্ট, কারণ সি পয়েন্টেই সে 16 সেকেন্ড সময় হঠাৎ করে সে ডাইরেক্ট নেগেটিভ বেগে চলে আসছে, ঠিক আছে? তো এই জায়গায় সে আসছে, তারপরে সি থেকে ডি পর্যন্ত যে আরো 24 মানে 8 সেকেন্ড, 16 সেকেন্ড থেকে 24 সেকেন্ড পর্যন্ত সে এই বেগে কন্টিনিউ করছে, মানে এখান থেকে সে এই যে 24 পর্যন্ত সোজা রেখা আসবে, মানে এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। তো এইটাই হচ্ছে আমাদের এই বস্তুটার ত্বরণের গ্রাফ, তার মানে এভাবে জালো খাড়া উপরে উঠলে কিছুক্ষণ শুয়ে থাকলো, আবার খাড়া নিচে সিতে আসলো, দেন ডিতে আসলো। দেখো সবাই বুঝছো কিনা,
একটা সুন্দর করে যদি আঁকি মানে এই গ্রাফের ত্বরণের গ্রাফের সিমুলেশন হবে এই যে এই রকম এই রকম এই রকম দেন এই রকম দেন নিচের দিকে যাবে এন্ড দেন হচ্ছে এই রকম এইটাই হচ্ছে এটার বেগের গ্রাফ দেখো বুঝতে পারছো কিনা সবাই ত্বরণের গ্রাফ বুঝছি সবাই আমি কি ডিসকানেক্টেড নাকি এই গ্রাফটার টি বনাম ভি এর গ্রাফ আঁকলে এক্স্যাক্টলি এই ফিগারটাই পাওয়া যাবে এই হচ্ছে বিষয় এটা বুঝলাম কিনা কেমনে হইলো সবকিছু জি জি স্যার ওকে এই টাইপের প্রশ্ন এইটা আসলে উদ্ভট লাগতেছে তোমাদের কাছে ঘটনার বাস্তবতার নিরীক্ষে বা ঘটনাটা অবাস্তব বাট হ্যাঁ এই রেখাটা কি উপরে উঠবে না কোন রেখাটা এটার উপরে উঠবে না কারণ এই ডি পর্যন্ত আসার পরে তো সময় শেষ আমাদের বস্তুটা পিছতে চলে আসছে আর তো কোনো আমাদের ইনফরমেশন নাই আমাদের কি ডি বিন্দুর পরে গ্রাফের কোনো ইনস্ট্রাকশন আছে বস্তুটা কই গেছে মামার বাড়ি গেছে না খালার বাড়ি গেছে তাহলে আমাদের এই পর্যন্তই শেষ আবার উপরে তুলে দিছে আবার উপরে উপরে আমি তুলে দিব তখন যখন ডি এর পরে আমাকে ফার্দার কোন স্টেপে যাইতে হবে কথাটা কি বুঝতে পারছো ডি এর পরে ফার্দার কোন স্টেপে যাইতে হবে এখন আমি যদি মনে করো ডি বিন্দু থেকে গ্রাফটাকে সোজা উপরের দিকে তুলে দেই এটার মিনিং কি বলো তো বেগটা আবার শূন্য হয়ে গেছে এটার মিনিং হচ্ছে বেগটা আবার শূন্য হয়ে গেছে জিরোতে আসার পর উল্টা দিক গেছে না আবার সামনের দিক গেছে কোন ইনফো আছে বা বোঝার কোন এই জন্য আমি এই পর্যন্ত তুলি নাই যদি বলতো যে না এখানে আসার পরে এটা আর কোনো দিকে যায় নাই তাহলে মানে এই রেখাটা এখানে আসার পরে এইভাবে সোজা শুয়ে পড়ছে খেয়াল করো ডিতে আসার পর যদি এইভাবে সোজা শুয়ে পড়ছে দেখাইতো তাহলে আমি এই পর্যন্ত তুলতাম আমার কথা কি বুঝতে পারছো বোঝা গেছে ঘটনাটা এখানে তো একটা ঢাল আছে অলরেডি আছে না তার মানে অলরেডি কি সে এই 1.875 বেগটা এখানে কন্টিনিউ করতেছে না তারপরে তো আমাকে বলা নাই যে দিতে আসার পর রেখাটা শুয়ে পড়ছে শুয়ে পড়লে বুঝতাম যে আর সময়ের সাথে স্মরণ হইতেছে না তার মানে বেগটা শূন্য তার মানে আমি ডি থেকে উপরে দিকে উঠতাম আমার কথাটা ধরতে পারছো লজিকটা ধরতে পারছো সবাই এটা হচ্ছে বোঝাটা জরুরি এটা হচ্ছে বোঝাটা জরুরি এখন এরকমও হইতে পারে যে খেয়াল করো সি থেকে ডিতে আসার পর রেখাটা হয়তো শুয়েই পড়ছে এখন ওইটা এক্স অ্যাক্সিসের দাগের সাথে মিলে গেছে এই জন্য হয়তো আলাদা করে বলে নাই সেটা হইতে পারে সেই কেসে আমি এটা উপরে দিতে পারি এটা মেজর কোনো মানে কিছু না বুঝতে পারছো ওকে সো গেল আমাদের এটা দুইটা প্রবলেম কো সলভ করতে সময় গেল এবং এটার মধ্যে অনেক বেশি কথা ছিল আর কি আচ্ছা তারপরে আমি একটা দেখি তারপরে কে পাঠাইছো তারপরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের কলেজ থেকে কি বলছে যে রিদি 100 গ্রাম ভরের একটা আপেল কে এটা কে এটাও কি আমি পাঠাইছো নাকি আচ্ছা কি হয়েছে রিদি 100 গ্রাম ভরে একটা আপেল কে এত মিটার বেগে উদ্ধার নিক্ষেপ করলো আচ্ছা ঠিক আছে এই প্রশ্নে ভুল আছে আচ্ছা দেখি ভুল থাকলে বাইরে হবে সমস্যা কি এটা ধরো মাটি এখানে ধরো অ্যাপল একটা ধরো অ্যাপল বানাইলাম এটা কি অ্যাপল হইছে এটা অ্যাপল কোন কোন আচ্ছা সো এটা উপরের দিকে ছুললাম ছুললো কে ছুললো রিদি ছুড়ছে ভালো কথা দিদি উপরের দিকে ছুটছে কোনো একটা বেগে বেগ বেগের মান দেওয়া আছে 28.4 29.4 মিটার পার সেকেন্ড তার মানে এটা হচ্ছে অ্যাপলের আদি বেগ ঠিক আছে 29.4 মিটার পার সেকেন্ড হ্যাঁ আচ্ছা তো এখন এই বেগে ছুটছে তো ডেফিনেটলি তার মন্দন হবে তার জি পরিমাণ মন্দন হবে মাইনাস জি পরিমাণ মন্দন হবে আর কি হইছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার
লিখলাম না এগুলা, ঠিক আছে, মুখে মুখে বলে যায়, এখন লিখতে ইচ্ছা করতেছে না। তো উপরে যাবে, আচ্ছা উপরে যাওয়ার পরে এক সময় সে গিয়ে আপেলের বেগটা বেগটা তোমার জিরো হয়ে যাবে। আচ্ছা আপেল না, এটা হার্ট শেপ হয়েছে আর কি, যাই হোক একটা কিছু হইলে হয়েছে। তা আপেলটা উপরে উঠছে, এই একটা সময় গিয়ে তার শেষ বেগ জিরো হবে, সে আবার নিচের দিকে নামা শুরু করবে, তখন তার হবে তরল, এরকম এটি হবে আর কি। আচ্ছা দেখি তারপর কি বলছে। তো নিক্ষেপ করার 1 সেকেন্ড পরে, আচ্ছা তার মানে উপরে উঠে নাই, 1 সেকেন্ডের মধ্যে নতুন ঘটনা শুরু হয়ে গেছে। 1 সেকেন্ড পরে 100 গ্রাম ভরের একটা তীরকে উপরে নিক্ষেপ করলো, তার মানে আপেলটা উপরের দিকে দৌড় দিছে, 1 সেকেন্ড পরে নিচ থেকে একটা তীর ও ছুড়ে মারছে। এখন তীর কেমনে আঁকবো, তীর তো আঁকছি যদিও, এই ধরো তীর ছুড়ে মারছে, এটা হচ্ছে তীরটা। সো তীর ছুড়ে মারছে, এখন যখন তীরটা ছুড়ছে তখন কিন্তু আপেলের মাটিতে নেই, আপেল অলরেডি কিছু দূর উপরে চলে গেছে। এখন তার স্মরণটা কত হবে, তার এখানে স্মরণটা হবে তোমার এক্স্যাক্টলি কত, আমরা যদি পরন্ত বস্তুর সূত্র ইউজ করি তাহলে h is equal to 4.9 t স্কয়ার, 4.9 মিটার হবে মনে হয়, তাই না? 1 সেকেন্ড পরে আপেলটা কত উচ্চতা থাকবে, 4.9 মিটার উচ্চতা থাকবে না, দেখো তো সবাই। জি স্যার। হ্যাঁ তাহলে তার মানে আমাদের ঘটনা মোটামুটি আমরা শুরু হয়েছে ধরতে পারি তখন যখন আমাদের আপেলটা মাটি থেকে কতটুকু উপরে, এই ধরো এটা আপেল ঠিক আছে, এই আপেলটা মাটি থেকে কতটুকু উপরে, আপেলটা আপেলটার হাইট যখন তোমার হচ্ছে 4.9 মিটার মাটি থেকে, তখন তীরটা মাটি থেকে স্টার্ট করছে ঠিক আছে, এবং ওইখান থেকে আমাদের অঙ্ক শুরু। এখন কি বলছে, নিক্ষেপ করায় তা আপেলকে বিদ্ধ করে। আচ্ছা ভালো কথা, আপেল আপেল হাতের মধ্যে আছে, হাত থেকে নিয়ে কামড় দিবে তা না, তীর নিক্ষেপ করে তারপরে খাওয়া লাগবে। আচ্ছা এখন পুরো সমস্যা কি, ঘটে না ঘটে? বলো একটা বিষয় আছে বুঝতে হবে তোমাকে, দুইটা বস্তুকে কি আপেলকে নিক্ষেপ করা হয়েছে 29.4 মিটার পার সেকেন্ড বেগে, তাই না? তীরকে কি এই বেগে নিক্ষেপ করা হয়েছে বলছে কোথাও? যদি বলতো যে হ্যাঁ তীরটাও 29.4 মিটার পার সেকেন্ড বেগে উঠবে তাহলে কি বিদ্ধ করতো না? তারপরেও করতো কেন, কারণ আপেলটা উপরে উঠতেছে তীরটা উপরে উঠতেছে, আপেলটা তো উপরে এটা নিচের দিকে নামা শুরু করবে নাকি, ততক্ষণে কি তীরটা নামা শুরু করবে? তাহলে হইতেই পারে যে তীরটা উপরে উঠতেছে আপেলটা নিচে নামতেছে, এখানেও মানে তাদের মধ্যে মানে সংঘর্ষ হওয়া পসিবল। বাট এখানে সবচেয়ে বড় যে ঝামেলাটা হইতেছে, তীরের কোনো বেগ নাই ঠিক আছে, এখন তীরের যদি বেগটা না দেওয়া থাকে তাহলে অঙ্কটা হবে না, পারা যাবে না, বুঝতে পারছো? বাট যদি আমরা তীরের বেগটাও ধরে নেই সেম, তীরের বেগটাও 29.4 মিটার পার সেকেন্ড ধরে নাও, তাহলে কিন্তু অঙ্ক করা যাবে, যাবে না? যদি সেম ধরে করি আমরা, কত আসে? এত দূরত্বে এত উচ্চতায় সবাই ট্রাই করছো? আচ্ছা বেগটা এক ধরলে 42 আসে, এটা আমি অ্যানসার করতেছি, মানে অ্যানসারটা ঠিক আছে তো নাকি, বেগ সমান ধরলে? আচ্ছা তাহলে ধরলাম এই হাইটে মিলিত হবে। এখন আরো একটু প্র্যাকটিক্যালি আসা যাক, আমি অঙ্কটা করতে পারবো না, কেন পারবো না জানো, পারবো না ঠিক তা না, মানে এখানে আরেকটু আরো কাহিনী আছে অনেক। এখানে তোমার যখন আপেলটা তীরটাকে বিদ্ধ করলো, তখন আপেলের বেগ আর তীরের বেগ কোন দিকে সেটা ফিগার আউট করতে হবে, আমার কথা কি বুঝতে পারছো? দেখো নিক্ষেপের কত সময় পর তা বিদ্ধ অবস্থায় ভূমিতে ফিরে আসবে সেটা বলছে না নাকি, তাই তো?
এখন এইখানে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা সবাই খুঁজবে না, কেউ চিন্তাও করবে না। মোস্ট 90% স্টুডেন্ট বা 90% জায়গায় সলভ করার সময় এই প্রবলেমটা কেউ চিন্তা করবে না। বাট আমি চিন্তা না করে থাকতে পারি না, আমার ঘুম আরাম হয়ে যাবে। কারণ এখানে কি চিন্তা করতে হবে, দেখো তীর যে উপরের দিকে যাইতেছে, যখন আমি আমি যদি তোমাকে যদি ধরে নেই উদাহরণের খাতিরে, বোঝার খাতিরে, যে 42 সেকেন্ড পরে গিয়ে যখন তারা মিলতেছে তখন আপেলটা নিম্নমুখী তীরটা ঊর্ধ্বমুখী, যদি আমি এটা ধরে নেই তাহলে আপেল আর তীরের কি নিজস্ব একটা ভরবেগ আছে না? তাহলে দুইটার ভরবেগ হিসাব করে দুইটা মিলিত তীর আর আপেলের মিলিত শেষ বেগ বের করতে হবে না ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়া? হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলতেছি, আমি সেটাই বলতেছি, কার ভরবেগ বেশি সেটা হিসাব না করে জাস্ট ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করে এটা হিসাব করতে হবে যে আপেলের মধ্যে যখন তীরটা ঢুকে বসে আছে তখন দুইজনের মিলিত ভরবেগটা কোন দিকে, এটাকে উপরের দিকে শো করবে না নিচের দিকে শো করবে, দেন ওইটাকে আদি বেগ ধরে দেন ক্যালকুলেশন করে নিতে বের করতে হবে যে তীর আপেলটা মাটিতে কতক্ষণ পরে গিয়ে পড়বে। কথাটা কি বুঝতে পারছো? তাহলে সেই হিসেবে চিন্তা করলে ঘয়ের জন্য 20 মার্ক রাখতে হবে। আমি এটাও এটাও শিওর যে আসলে এই অঙ্কটা করার জন্য ওই ক্যালকুলেশনটা বাদ দিই, মানে ওই ক্যালকুলেশনটা কেউ করবে না বা ওই ক্যালকুলেশনটাকে উপেক্ষা করেই আসলে এই প্রশ্নটা করা হয়েছে। কথাটা বুঝতে পারছো? তো সেই কেসে আসলে প্রথমত হচ্ছে আমাদের ই নাই, কি বলে, তীরের বেগ নাই, তীরের বেগ সমান ধরে করলেও তাহলে তোমাকে এই ক্যালকুলেশনটা করে দেন ক্যালকুলেট করতে হবে যে আপেলটা আপেল আর তীর একসাথে কখন মাটিতে আসবে। হ্যাঁ বলো, ভর দেওয়া কারণ তোমার তো ভরবেগ লাগবে যদি তুমি ওইটা করতে চাও, ওই ক্যালকুলেশন করতে চাও, ওইটা চিন্তা করে যদি করা হয় তাহলে তো খুবই ভালো কথা। তাহলে এটা আসলে একটু মানে এক্সট্রা কোশ্চেন হয়ে গেছে, এন্ড সেই ক্ষেত্রে তীরের বেগটা উল্লেখ করা উচিত ছিল। তুমি আমরা তো আন্দাজি ধরে নিছি, তুমি তো আমরা ধরে নিছো তীরের বেগ সেম, বাট এখানে তো বলা নাই, তাই না? সো এই জন্য আমরা আসলে টেকনিক্যালি পুরো ম্যাটটা সলভ করতে পারতেছি না, বাট সেম ধরে করলে ইট সলভেবল। ঠিক আছে, এখন ওইটা আজকে ক্যালকুলেশন করব না, আমি শুধু বলে দেই কিভাবে কি করতে হবে। যেহেতু আমরা যদি সেম ধরে উত্তরটা মিলানোর চেষ্টা করি তাহলে তোমাকে প্রথমে দুইটা কাজ করতে হবে, 42 সেকেন্ড পরে তোমাকে বের করতে হবে আপেলটা কি ঊর্ধ্বমুখী ছিল না নিম্নমুখী ছিল, এবং তীরটা কি ঊর্ধ্বমুখী না তীরটা নিম্নমুখী। তীরটা আসলে ঊর্ধ্বমুখী হইতে হবে, তীরটা না তীরটাও নিম্নমুখী হইতে পারে, তীরটাও নিম্নমুখী হইতে পারে। সো 42 সেকেন্ড পরে আপেল এবং তীর দুইটারই বেগের মান এবং দিক বের করতে হবে। মান এবং দিক বের করার পরে তখন যদি দেখো দুইটার বেগ বিপরীত দিকে তখন ভরবেগের সংরক্ষণ সূত্রে একটার বেগ পজিটিভ একটার বেগ নেগেটিভ ধরতে হবে, আর যদি দুইটার বেগ একই দিকে পাও তাহলে দুইটার বেগকেই পজিটিভ ধরতে হবে বা দুইটার বেগকেই নেগেটিভ ধরতে হবে। ধরে দেন মিলিত তীর এবং আপেলের মিলিত বেগ বের করতে হবে যখন তারা একে অন্যকে বিদ্ধ করে, এবং মিলিত বেগটা কি উপরের দিকে না নিচের দিকে সেটা খেয়াল বের করে ওইটাকে আদি বেগ ধরে ওই হাইট থেকে আপেল আর হচ্ছে তীর মাটিতে পড়তে কত সময় লাগবে সেইটা ক্যালকুলেশন করলে তুমি ঘরে অ্যাকচুয়াল অ্যান্সারটা ভাবা। আমার কথা কি কতটুকু বুঝছো আমি জানি না, বুঝলে ভালো না বুঝলে আরো ভালো, এটা নিয়ে তো প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই, যারা বুঝছো তারা এটা করতে পারো। আমার কথা কি বুঝছো কয়জন বলো তো? বুঝেছি। এখন যদি এটা করতে চাও খারাপ নাই, মানে এই অঙ্কটা ট্রাই করা কিন্তু মন্দ হবে না, ক্ষতি নাই, লাভ আছে, অনেক কিছু শিখতে পারবে, তাই না? এবং স্পেশালি দিকের অঙ্কগুলো নিয়ে সমস্যা থাকবে না। তোমরা একটা কাজ করো, উপরের দিকটাকে পজিটিভ ধরে নিও নিচের দিকটাকে নেগেটিভ ধরে নিও, ঠিক আছে? তাহলে দেখো তাহলে কিন্তু আরেক ঝামেলা আছে, তার মানে হচ্ছে পুরা তোমার আপেলটা উপরে উঠতেছে 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 তীরটা উপরে উঠতেছে উঠতেছে এবং তীরটা নিচ থেকে আপেলটাকে হিট করছে সেই অনুযায়ী, রাইট? তাই তো? তাহলে সেটা যদি ঘটনা যদি এইটা হয় তাহলে কিন্তু তীরের বেগ আর আপেলের বেগ যদি সমান হয় কোনোদিনই এটা হইতো হবে না,
তীরের বেগ তাহলে অবশ্যই আপনার থেকে বেশি হইতে হবে। বুঝতে পারছো? তো তাইলে সেই ক্ষেত্রে চিন্তা করলে তখন তুমি আর এই যে তীরের বেগ সেম ধরে যে 42 সেকেন্ড বের করছো সেই শর্তটাও আর খাটতেছে না, তাই না? তাহলে সেই প্রবলেম সলভের কোন যৌক্তিকতা থাকতেছে না। সবাই কি বুঝতে পারতেছো কথাগুলা? অঙ্কটা সম্পূর্ণ ভুল না, জাস্ট একটা ভ্যালু মিসিং, এটা বলো। ঠিক আছে, জাস্ট ডাটাটা মিসিং। হ্যাঁ, জাস্তিরের বেগটা দরকার ছিল আর কিছু লাগতো না এখানে অঙ্কটা সলভ করার জন্য। আমি এতক্ষণ ধরে এই যতগুলা লাইন বললাম প্রত্যেকটা লাইন কি সবাই বুঝছো বলো তো বুকে হাত দিয়ে? প্রত্যেকটা লাইন সবাই যদি বুঝে থাকে, সবাই যদি আমার প্রত্যেকটা লাইনের মিনিং বুঝে থাকো তাহলে আর এটা নিয়ে টেনশন করার দরকার নেই। যারা মিনিং ঠিকঠাক মতো বুঝছো, তাদের কনসেপ্টটা ঠিকঠাক আছে, তারা অঙ্ক করতে পারবা। ঠিক আছে, তাহলে সমস্যা নাই, তাহলে অঙ্কটা। আচ্ছা এক কাজ করি, চলো যাও, আমি তোমাদের একটা বেগ দিয়ে দিলাম। ঠিক আছে, আমি তোমাদের বেগটা দিয়ে দিলাম যে তীরের বেগটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। কত? 40 মিটার পার সেকেন্ড। এখন এইটা ধরে অঙ্ক কইরা সবাই আগামী দিন সলিউশন নিয়ে আসো। ঠিক আছে, কথা বোঝা গেছে? তীরের বেগ 40 মিটার পার সেকেন্ড, সবাই লিখে নাও, লিখে অঙ্কটা সলভ করো, ইন্টারেস্টিং হবে। আচ্ছা, এবং সলভ করার সময় অবশ্যই কিন্তু ওই যেটা বললাম মানে ইয়ের ভরবেগের বিষয়টা মাথায় রেখে, ভরবেগের সংরক্ষণ সূত্র মাথায় রেখে কিন্তু সলভ করতে হবে। ডাইরেক্ট শুধু শুধু জাস্ট গতিবিদ্যা দিয়ে সলভ করলে অ্যাকসেপ্টেড হবে না। দেখি কার কতটা কি হয়। হ্যাঁ বলো মানে তারা একই লাইনে অ্যালাইন করা, কোন না কোনো ভাবে তাদের মধ্যে কিছু একটা হবেই। বুঝা গেছে? শোনো, যারা তীরন্দাজ তারা আরামসে পারবে, এটা কঠিন কিছু না। তারপরে কতক্ষণ পরে মাটিতে আসবে ভরবেগের সংরক্ষণ সূত্র ক্যালকুলেশন করে ওইটা ফাইনাল টাইনাল করো। কইরা এক কাজ করো, গ্রুপে সবাই পাঠাও, দেখো আর সবার উত্তর মিলে কিনা। ঠিক আছে, মানে আমি বলতেছি তোমরা নিজে নিজে সলভ করে অ্যান্সারটা দেখো মিলাইতে পারো কিনা সবাই মিলে। ঠিক আছে, ওকে আর কথা বলবো না, আর কোনো কথা নাই। আচ্ছা, এরপরে কয়টা বাজে? 10:20 বাজে। আজকে আর আজকে আর যাবো না, আজকে আর কি আছে? আচ্ছা, যাওয়ার আগে একটা প্রবলেম দেখাই। এই যে একটা প্রবলেম কে জানি পাঠাইছো, এই যে এই প্রবলেমটা, এইটা তোমাদের কি সমস্যা বলো তো? অসম বেগের জন্য দেখাও যে দূরত্ব সময় লেখচিত্রের এক বিশেষ মুহূর্তে যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে বিদ্যুষ করে। ভাই ঢালের তো ক্লাস নিছি না আমরা, তো এই কাজটাই করছি এখানে। এটা এখানে প্রবলেম কার কি? অঙ্কিত স্পর্শকের ঢাল মানে হচ্ছে তুমি আগে এই যে চার্টের মধ্যে যে মানগুলো দিছে না, ওই মানগুলো বসায় অ্যাকচুয়ালি গ্রাফ পেপারের মধ্যে পুরো গ্রাফটা সুন্দর করে আঁকবা। আঁকার পরে তোমার যেই বিন্দুতে দেখাইছে যে কোনো একটা পয়েন্টে, এখানে কি বলছে কোনো পয়েন্টে বেগবি করতে, যে কোনো তুমি একটা যে কোনো পয়েন্ট সিলেক্ট করো, ওই যে আমি যেভাবে দেখাইছিলাম স্পর্শক আঁকবা, বেগের মান কিভাবে বের করে মানে প্রসেসটা ব্যাখ্যা করবা, আর কিছুই না। বুঝা গেছে? প্রসেসটা ব্যাখ্যা করবা, এটা এখানে কোনো ম্যাথমেটিক্যাল পার্ট নেই কিন্তু, এখানে ছবি আঁকা বিবরণের পার্ট। ওকে, সো এটা এটা তো এটা বাদ দিয়ে দিলাম, আর আর কয়েকটা প্রবলেম আছে, এটা আজকে দেখালাম না, এটা আগামী কালকে দেখালাম। সো দেখো, প্রবলেম দিলে, প্রবলেম সলভ করতে গেলে কত ধরনের থিংকিং হয়, কত ধরনের ব্রেইনস্টর্ম হয়, কত ধরনের ডেভেলপমেন্ট হয় দেখো তোমরা। যারা এখনো প্রবলেম মানে ভালো করে ঘাটতেছো না করতেছো না, তারা তারা পিছিয়ে থাকবা। যারা প্রবলেম দেখতেছো তাদের ব্রেন ডেভেলপ করতেছে। আর এই দেখো, এই এটা প্রবলেমগুলো মানে তিনটেই মনে লামিয়ার প্রবলেমই ছিল, বাট এর প্রবলেম সলভ করতে গিয়ে আমাদের সবারই অনেক কিছু নিয়ে কথা বলতে হলো, এবং এইগুলাই কিন্তু তোমাকে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ম্যাথে তোমাকে ইনসিকিউর হতে সাহায্য করবে। ঠিক আছে, সো কিপ প্র্যাকটিসিং, আর হয়তো একটা বা দুইটা বড় জোর ক্লাস করবো এই চ্যাপ্টার 2 এর উপর। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি, সবাই ঈদ কোথায় করবা?
ঈদের ছুটি আমি তোমাদের সামনের মাসে দিব, ঠিক আছে? সামনের মাসে আমার একটা ইস্যু আছে, আমি তখন তোমাদের ক্লাস নিতে পারবো না কিছুদিনের জন্য, এক সপ্তাহ খানেক বা 10 দিনের জন্য। এই ছুটিটা তোলা রাখবে। কে গ্রামে যাবো? মমতা। আচ্ছা, গ্রামে কি এখান থেকে ক্লাস করতে পারবো না? যেটা বলতেছিলাম আর কি, তোমাদের আমি এই ঈদের তাইলে কোনো ছুটি দিচ্ছি না, বা আসলে আমি আমি আসলে ঈদের তারিখ অনুযায়ী সপ্তাহটা আমি চেক আউট করিনি, আমি তোমাদের জানিয়ে দিব। যদি ঈদের ছুটিটা না দেই তোমাদের আমি সামনের মাসে মানে আগস্ট মাসে কোনো একটা সপ্তাহ তোমাদের অফ রাখবো, মানে এই ছুটিটা পরে দিব, কারণ ওই সময়টা আমার একটা সমস্যা আছে, ইস্যু আছে, আমি ক্লাস নিতে পারবো না। তো ওই ছুটিটা তুলে রাখলাম, ঠিক আছে? যদি হয় সব মিলে যায় তাহলে ঈদের মধ্যেও আমরা ক্লাস করবো, আমি ঈদের দিন করবো না, ঈদের দিন পড়লে ডেফিনেটলি না, ঈদের আগে পরে হলে অবশ্যই অবশ্যই আমরা ক্লাস করবো। সো এই হচ্ছে ঘোষণা, আর কোনো কোনো আলোচনা নাই। আগামী দিনে বাকি প্রবলেম যে কয়েকটা আছে আর এছাড়া বাকিরা যে প্রবলেমগুলো সাবমিট করবা সেগুলো কয়েকদিন করবো, ঠিক আছে? আজকের মতো আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলো, কি প্রশ্ন? হ্যাঁ বলো, তুমি তোমারটা বলো। তোমার দুইটা একই মাধ্যম? না স্যার, ভিন্ন মাধ্যম। একটা কাজ আর একটা মনে করেন পানি। পানি, আচ্ছা। একটা কান্তিকোণ সূত্র হচ্ছে থিটা সি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1 বাই মিউ, ঠিক আছে? এখন তোমাদের তো এন ব্যবহার করা হয় যদিও 1 বাই এন, তাহলে এন হচ্ছে তোমার প্রতিসরণাঙ্ক। এখন এই সূত্র অনুযায়ী একটু ক্যালকুলেশন করে দেখো যে এন এর মান বাড়া কমার সাথে থিটা সি এর কি সম্পর্ক, তাহলে উত্তরটা পেয়ে যাবা। এটা ক্যালকুলেশন আমি দেখতে হবে আর কি। তোমার হিসেবে তুমি সংকট মানে বলতে চাচ্ছো যে সংকট কোণের মান কোথায় কম কোথায় বেশি হবে? কাছে কম হবে, পানিতে বেশি হবে? সংকট কোণ কাছে কম হবে, কারণ কারণ কাছে অল্প কোণে গেলেই যেহেতু প্রতিসরণ তার পার্থক্য বেশি, আলোটা বেশি বাঁকবে কাছে, আর এই জন্য অল্প প্রতিসরণ আপতন কোণেই প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি চলে যাওয়া পসিবল, ঠিক আছে? বাট এগুলো নিয়ে কেন ভাবতেছ না একটু বলতে পার? এগুলো তো চ্যাপ্টার 9 এর টপিক, তোমাদের চ্যাপ্টার 9 নাই আছে? পড়ছিলাম তো তাই। আচ্ছা, আর আর কোনো প্রবলেম আছে কারো? তার তরণ আছে নাকি?
কারণ হচ্ছে কিছু মানে কিছু স্টুপিড কোশ্চেন মেকার আছে, হ্যাঁ, বা কিছু স্টুপিড গাইড বই আছে যারা যারা যাদেরকে দিয়ে কোশ্চেন করায় তারা এই জিনিসটা ক্ল্যারিফাই করতে পছন্দ করে না, তাদের ক্ল্যারিফাই করতে চুলকায়। কথাটা বোঝা গেছে? এটা ক্লারিফাই না করলে অঙ্কটা আসলে করে মজা পায় না, মানে আমি আমি নিজে ওই টাইপের ম্যাথগুলো করাই না, পোলা পাই না করতে চাইলে মানে দিলে, কারণ এখানে বলাই তো নেই আমার একই জায়গা থেকে স্টার্ট করছে না আলাদা আলাদা জায়গা থেকে স্টার্ট করছে, তাহলে আমি ম্যাথটা করবো কি, তাই না? সো তারপরে আমরা ধরে নেই, কারণ মোস্ট অফ দ্য ক্ষেত্রে এই ধরনের ম্যাথগুলোতে দেখা যায় একই স্থান থেকে স্টার্ট করেই ম্যাথ হয়, মানে ট্রেডিশনালি ম্যাথগুলো এভাবে মানে বছরের পর বছর ধরে চলে আসতেছে এই জন্য ধরে নেয়, বাট তারপরেও এটা ক্লারিফাই করা উচিত। এখন তোমার প্রবলেম কি বলা নাই এই জন্য নাকি? এবং এই ধরনের ম্যাথ গুলোর ক্ষেত্রে দেখবা গাড়িটা দুইবার মিলিত হয়, ঠিক আছে, ওই যে একটু আগে যেটা করলাম একবার মিলিত হয়েছে এটা দুইবার মিলিত হবে, এইটুকুই বলতে পারি, আর কিছু? আচ্ছা ঠিক আছে, আগের কোনো প্রশ্ন আছে? আগের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই না, মনে হয় নাই। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে, গুড নাইট।